অতি শীঘ্রই মানুষ সচেতন হচ্ছে মাস্কের ব্যাপারে, অতি শীঘ্রই সবাই মাস্ক ছাড়াই চলবে, চলে যাবে, সবাই মাস্ক পরবে। যাক এখনো মোটামুটি যারা আছে মাস্ক ছাড়া মোটামুটি লোকে দেখছি মাস্ক ছাড়া মোটামুটি যারা আছে সবাই থেকে মোটামুটি মাস্ক আছে, সবাই মাস্ক নিয়ে রোডে কেউ চলাফেরা করতেছে। মুষ্টিমাই কয়েকজনের কাছে মাস্ক নাই, এরাও আসছে সচেতন, এদেরকে দেখার পরে এরাও মাস্কের আয়ত্ত করছে, মাস্ক ব্যবহার করা যে ওদের জন্য কতটুকু নিয়ন্ত্রণ, কতটুকু উপকারিত এরা বাংলা নিজেরাই বুঝবে। যতই কিন্তু মানে পেশার দিক মানে মোটামুটি সেটা মাস্ক দেখতে এখানে গাড়ির মধ্যে সিলেট নয়, এটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্ব, হাতে শিক্ষিত লোক এটা আমরা জানা নাই যে মাস্ক সাথে বাধ্যতামূলক লোক এখন করারা দরকার, এটা যেটা মাস্ক জানে যে মানে মাছটা পুরো যে কোনো জায়গায় মাছ পাওয়া যায়, মাছ বাড়াতে না আনলেও যে কোনো রোডে যে কোনো জায়গায় মাছ পাওয়া যায়। সবার কাছে একটা অনুরোধ জেলা প্রশাসক থেকে, যে অনুরোধ যে সবার যেন মাছটা বাধ্যতামূলক করে।